29 মে 2010। আমাদের শান্তিরক্ষী বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তুলতে হবে, তাদেরকে উন্নত প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্রে সাজাতে হবে, যাতে জাতিসংঘ শান্তি মিশনে বিশ্বের সব দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে বাংলাদেশ। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘ মিশনে বিশ্বের বৃহত্তম শান্তিরক্ষী দেশ হিসেবে পরিচিত। এ কৃতিত্ব আমাদের সশস্ত্র ও পুলিশ বাহিনীর। 29 মে 2011, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। এরই মধ্যে আইভরি কোস্টে সিগন্যাল প্লাটুন মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বব্যাপী প্রশংসিত। 29 মে 2015, ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন করে 68 বছরের সংকটের শান্তিপূর্ণ সমাধান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। উপস্থিত দেশ বরেণ্য বুদ্ধিজীবী, রাজনীতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতারা শেখ হাসিনাকে দেশরত্ন উপাধিতে পুনর্ভূষিত করেন।